আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই ভালোই আছেন আশা করি। তো আমার কাঙ্ক্ষিত কবুতরটা মাশাল্লাহ বাচ্চা বের করে ফেলছে, বেবি বের করে ফেলছে মাশাল্লাহ। এই যে বেবি, দুইটা বেবি হয়ে গেছে। তোমাদের শুভকামনা এত সুন্দর দুইটা বেবি গিফট করার জন্য আমাকে। আর একটাতে যে একটা ডিম পেয়ে ফেলছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হয়, এর জন্য আমি কবুতরগুলি বাইরে ছাড়তেছি না, এর জন্য আমার ঘরটা ময়লা হয়ে গেছে। এখন বাজে রাত 9টার মতন। তো আমি অফিসের কাজ শেষ করে চলে আসছি বাসাতে। তো একটু বসে ওদের সাথে একটু সময় কাটাচ্ছি, ভালো লাগতেছে আমার। তো খাবারের দাম প্রচুর বেড়ে গেছে, কবুতর পালতে এখন নিজের কাছে খুব কষ্টই হচ্ছে। কারণ আর সুন্দর একটা বেবি বের হয়ে গেছে। এর আগে আমাকে আমার কবুতরগুলো দেখছিলেন যে আপনারা, যে আমি একটা বেবি বিক্রি করে ফেলছিলাম। বেবি বলতে আমি এই বিক্রি করে ফেলছিলাম, এটা হচ্ছে আমার কবুতরের ঘর। রাত্রে আমি একটু বাতাসের জন্য খুলে দিছি, ভালোই লাগতেছে দেখতে বাইরে থেকে। ঘরটা এখন লাগিয়ে দেবো। এর আগে দেখছিলেন যে আমি বাচ্চা রেখে সিরাজি কবুতরগুলি সেল করে দিছিলাম, ওইগুলির যে বাচ্চাগুলি মানে ইয়ে করছিলাম, ওই বাচ্চাগুলি অনেক সুন্দর কালার আসছে। তো আপনাদের আমি ধরে দেখাবো, এখন কিভাবে ধরে দেখাবো। এখন কোথায় ওই যে একটা সেই সুন্দর কালার আসছে, আর এই যে একটা দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর। পুরা ঈগল পাখির মতন লাগতেছে, মানে অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। দাঁড়ান আমি একটু সুন্দর করে ধরে তারপরে আপনাদের দেখাচ্ছি। ধরতেও পারতেছি না কিভাবে ধরতে হয়। ধরে ফেলেছি, সুন্দর। ভাবিও না, ভয় পাওয়ার কিছু নেই। তো এই যে কবুতরটা, সেই লাগতেছে। এদিকে তাকাও, পুরা কালো, পাক কালো, বডি সাদা, পুরো একটা অস্থির, মানে এই যে এটা দেখছেন সুন্দরই লাগতেছে, খারাপ না কিন্তু। হ্যাঁ, আর এই যে দুটা জোড়া, এইটা এইটা এই যে খাবার খাচ্ছে এইটা, আর ওই যে এটা জোড়া, আলহামদুলিল্লাহ। ওই যে একজন এখানে বসে ওম দিতেছে, সে ডিম পেড়ে বসে আছে। আর এই যে ডিমগুলি এখানে রয়ে গেছে, আর যে কালো বাচ্চাগুলি চলে আসছে সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা লাল হবে, এই বাচ্চাটা লাল হবে, আর এই দুটা কালো। এটা একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে, এই কালোটাও সুন্দর আসছে, পুরো বুক সাদা, বডি লাল। আর এটা তো একটু ছোট হয়ে গেছে, আসলে তিনটা বাচ্চাকে ওরকম ভাবে খাওয়াইতে পারে না, এর জন্য একটু ছোট বড় হয়ে গেছে। আর সে তো
আইসক্রিম নিয়ে বসে আছে। তো আরেকটা দেখাই, দেখেন সে কিন্তু এখানে বসে না, সে এত শয়তান হয়ে গেছে। এই দেখেন, এই দেখেন, এটা কিন্তু আমার আবার যায়। কেন রে ভাই, কি প্রবলেম তোমার? ভাই তোমার প্রবলেম কি ভাই? তুমি কেন? দেখেন এটা কালার মাশাল্লাহ অ্যাকুরেট চলে আসছে। এটা ঝগড়া শুরু করে দিচ্ছে অলরেডি, দুটো ঝগড়া শুরু করে দিচ্ছে অলরেডি। এটা কালার কিন্তু মাশাল্লাহ। এটা কিন্তু আমার প্রথম যেটা কিনছিলাম ওইটার সেম মাদির মতন চলে, এটা মাদির কালার আসছে, একেবারে বুক সাদা। তোমার স্থান এখানে না, তোমার স্থান এইখানে। তো এখন তুমি যা মন চায় তাই করতে পারো। যে তারা যে এখানে বসে আছে এখন, সে তার মাদি নাই, তারপরও সে এখানে বসে উম দেয়। এই যে আরেকটা সুন্দর কালারের, সুন্দর কালারের, এটা এখন নর হবে না মাদি হবে সঠিক জানি না। এটা আমার ঘরের বাচ্চা, এটা নর হবে নাকি মাদি হবে সঠিক জানি না। এটা সুন্দর একটা ঘরের বাচ্চা আমার, বেশিরভাগ নর হবে, সুন্দর মাশাল্লাহ। খাবার খাওয়ার জন্য তারা খুব ইয়া করতেছে। এটাও আমার একটা নর, তারা মারামারি লেগে গেছে এই নরের সাথে আমার। এই নরের সাথে ওই দেখেন ডিম নিয়ে সে তা দিচ্ছে। তুই যা দূরে যা, সাহস তো কম না, তুই আবার এখানে আসিস কেন? তোর রুমিটা আমি ডিমগুলি ফেলে দিই, কারণ এই ডিমগুলি রেখে অযথা নষ্ট করে, নষ্ট তো হয়ে গেছে অলরেডি, রেখে কি হবে, ফেলে দেই, কারণ এগুলি রেখে আরো কবুতরের সমস্যা জোড়া বাজাতে হবে। যে আম রাতে যে আম পড়লো গাছ থেকে একটা আম, তো এই ডিমগুলি আমি এক কোণারে রেখে দিই। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এটা আমার রানিং কবুতরগুলি বিক্রি করব না, কিন্তু আমি আমার বাচ্চাগুলি বিক্রি করব। তো যারা আমার বাচ্চাগুলি একটু বড় করে কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।